আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা। তখন আমি নিতান্তই ছোট ছিলাম। আমি এবং আমার মামা ট্রেনে করে যাচ্ছিলাম নসিপুর গ্রামে। আসলে নসিপুর যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল মামার জন্য বিয়ের পাত্রী দেখা। অনেক মেয়ে দেখার পরেও মামার তেমন পছন্দ হয়নি, কিন্তু এই মেয়েটির ছবি দেখার পর মামার খুব পছন্দ হয়। তাই বাড়ি থেকে ঠিক করল মামা এবং আমি দুজনে মিলে এই মেয়েকে দেখতে যাব। তাই বাইরের দৃশ্য দেখতে দেখতে এবং দুজনে গল্প করতে করতে পৌঁছে গেলাম নসিপুর স্টেশনে। বাইরে বেরোতেই দেখলাম সেখানে একজন দাঁড়িয়ে আছে। মেয়ের বাবা আগেই বলে দিয়েছিল আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে। তাই তার কাছে গিয়ে আমাদের পরিচয় দিতেই তিনি আমাদের গাড়িতে উঠতে বললেন। আমরাও আর দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। এরপর গাড়ি জঙ্গলের ভিতর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমার মনে একটু খটকা লাগলো। আমি গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম গাড়ির সিটে ড্রাইভার বসে নেই। তার জায়গায় বসে আছে এক নরকঙ্কাল এবং সে এক অট্টহাসি হাসছে। তাকে দেখে আমি প্রচণ্ড আঁতকে উঠি, কিন্তু পরক্ষণে দেখলাম না তো সেখানে তো কোনো কঙ্কাল নেই, সেখানে তো ড্রাইভার বসে আছে। ভাবলাম হয়তো আমার মনের ভুল ছিল, তাই কাউকে কিছু বললাম না। এরপর বাড়িতে চলে আসতেই আমরা গাড়ি থেকে নেমে ঘরের ভিতরে চলে যাই, কিন্তু সেখানে গিয়ে আমরা দুজনেই চমকে যাই। পুরো ঘরটাই অন্ধকারে আচ্ছন্ন ছিল। আমরা এদিক ওদিক তাকিয়ে কাউকেই সেখানে দেখতে পেলাম না। হঠাৎ করেই যেন আমাদের সামনে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল। তিনি কোথা থেকে এলেন কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করেই তিনি বলে উঠলেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলে যান, সবাই তো আপনাদের জন্য অপেক্ষা করছে। তার এই কথা শুনে আমাদের দুজনের একটু খটকা লাগলো, কিন্তু তাও আমরা ঘরের ভিতরে চলে গেলাম। ঘরের ভিতরে যেতেই দেখলাম চেয়ারে একটি সুন্দরী মেয়ে বসে আছে। বুঝতে পারলাম আমরা যাকে দেখতে এসেছি এই সেই মেয়ে। কিন্তু সুন্দরী মেয়েটিকে দেখে মামার মনে যেন লাড্ডু ফুটতে শুরু করলো। মামার অবস্থা দেখে বুঝতে পারলাম মেয়েটাকে মামার খুব পছন্দ হয়েছে। এরপর তাদের দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে কথাবার্তা চলতে থাকে। তবে তখনও বুঝতে পারিনি আজ রাতে আমাদের সাথে কি হতে চলেছে। তখন প্রায় মধ্যরাত হবে। হঠাৎ করেই এক বিড়ালের করুণ ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসতেই দেখলাম বিড়ালটা যেন আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এরপর আমি যেন কারো তীব্র আর্তনাদ চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকার শুনে মামারও ঘুম ভেঙে গেল। এরপর আমরা দুইজন সেই চিৎকার অনুসরণ করে যেতে থাকলাম। এভাবেই যেতে যেতে আমরা পৌঁছে গেলাম অন্য একটি ঘরে, কিন্তু সেখানে যেতেই আমরা যা দেখলাম তাতে আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। দেখলাম তিনটি নরকঙ্কাল নিজেদের মধ্যে কথা বলছে। হঠাৎ করে তাদের মধ্যে একটি কঙ্কাল বলে উঠল, মা
তুই চিন্তা করিস না, ওই ছেলের সাথেই তোর বিয়ে দেব। আগে ওকে গলা টিপে মারব, তারপরে তোর সাথে বিয়ে দেব। আজ রাতেই তোর বিয়ে হবে, তুই কোনো চিন্তা করিস না। তাদের এই কথা শুনে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং ভয়ে চিৎকার করে উঠি এবং সেখান থেকে পালাতে থাকি। কিন্তু কঙ্কালগুলো আমাদের পিছন পিছন আসতে থাকে। তবে আশ্চর্যের বিষয় ছিল, আমরা দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসলেও কঙ্কালগুলি কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারে না। হঠাৎ করে বাড়িটার চারিদিকে আগুন লেগে যায় এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। সেই সাথে আমরা শুনতে পেলাম সেই সব কঙ্কালের তীব্র আর্তনাদ, চিৎকার। এই সব কিছু আমরা আর সহ্য করতে পারছিলাম না। ওখানেই আমরা দুজনে অজ্ঞান হয়ে পড়ে যাই। সকালে গ্রামবাসীদের ডাকে আমাদের জ্ঞান ফেরে। আমরা দেখলাম নদীর পাড়ে আমরা শুয়ে আছি। এরপর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই তাদেরকে খুলে বলি। তারা আমাদের সমস্ত কথা শুনে বলতে থাকে, আজ থেকে ঠিক 50 বছর আগে ওই জায়গায় একটি জমিদার বাড়ি ছিল। ও একদিন জমিদারের মেয়ের বিয়ে ছিল, কিন্তু হঠাৎ করেই কোনো কারণে বাড়িতে আগুন লেগে যায়। সেই আগুনে জমিদার বাড়ির সবাই পুড়ে মারা যায়। তারপর থেকেই নাকি শোনা যায় ওই বাড়িতে তাদের প্রেতাত্মা ঘোরাফেরা করে। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা তার হাত থেকে বেঁচে গেছো। এর আগে অনেকেই তাদের হাতে মারা পড়েছে। তাদের এই কথা শুনে বুঝতে পারি আমরা কত বড় বিপদ থেকে বেঁচে গেছি। তাই আর দেরি না করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে আসি।